স্টুডেন্ট আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস টুয়েলভের যে ইকোনমিক সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার অলরেডি আমি তোমাদের পাঁচ নম্বরে যে সমস্ত কোশ্চেন আসতে পারে তার সম্ভাব্য একটা তালিকা দিয়ে দিয়েছি বলেছি এই কোশ্চেনগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এর মধ্যে সমস্ত কোশ্চেন পেয়ে যাবে ঠিক আছে আর একটা কথা বলে দিই তোমাদের যে ইকোনমিক্সের কোশ্চেন পেপার সেট হবে চারটে দাগ থাকবে এক এক দুই তিন চার চারের দাগের কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি যেই চারের দাগে পাঁচ নম্বরের আটটা কোয়েশ্চেন লিখতে হয় ফাঁটি মার্ক সেটা দিয়ে দিয়েছি আজকে আমি তিনের দাগের কোয়েশ্চেন দেবো তিনের দাগের কোশ্চেন যেখানে দু নম্বরের দশটা লিখতে হবে অর্থাৎ কুড়ি নাম্বার আর একের দাগ আর দুয়ের দাগে থাকে পুরো এমসিকিউ এইগুলোর জন্য তোমাকে তো বিভিন্ন টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করতে হবে তো এইগুলো তোমরা অবশ্যই তোমাদের যে টেস্ট পেপার এব ডবল বিটিএ বলো বিবি কুন্ডু বল এই টেস্ট পেপারগুলো সলভ করবে এবং পাশাপাশি রিসেন্ট ইয়ারের কোশ্চেন পেপারগুলো সলভ করলে ওর মধ্যেই সমস্ত কোশ্চেন পেয়ে যাবে ঠিক আছে আজকে আমি তোমাদেরকে দু নম্বরের কোশ্চেন নিয়ে একটু ডিসকাশন করব ঠিক আছে তো তো দেখো তারাকে বলে দিই যেইগুলো হাইলাইট করা গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে সেই কোশ্চেনগুলো টপ ক্লাস ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তুমি কোনো মতেই অ্যাভয়েড করতে পারো না এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে ভালো করে মুখস্থ করবে বলা ভালো ভালো করে বুঝে বুঝে মুখস্থ করবে ঠিক আছে বুঝে বুঝে মুখস্থ করবে এবং পড়ে খাতায় না দেখে লেখার চেষ্টা করবে মানে এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে অর্থাৎ যেইগুলো গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে সেই কোশ্চেনগুলো টপ ক্লাস ইম্পর্টেন্ট সবই ভালো করে পড়বে দু হাজার চব্বিশে এই কোশ্চেনগুলো আসছে এর মধ্যেই আসছে এখন তোমাদের মানে প্রশ্ন হল রেড কালি রেড কালির কোশ্চেনগুলো তুমি অ্যাভয়েড করতে পারো রেড কালির কোশ্চেনগুলো তুমি অ্যাভয়েড করতে পারো যেইগুলো হাইলাইট করানি নেই সেই কোশ্চেনগুলো তোমরা পড়ে যেও যেইগুলো হাইলাইট করানি নেই সেই কোশ্চেনগুলো তোমরা অ্যাট লিস্ট দেখে যেও তো দেখো আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দিয়েছি প্রথমে দেখো তোমরা জানো দু নাম তোমাদের যে টোটাল একুশটা চ্যাপ্টার আছে তার মধ্যে সব করা চ্যাপ্টার দিয়ে দু নাম্বার কোশ্চেন আসবে না কোন কোন চ্যাপ্টার থেকে দু নাম্বার কোশ্চেন আসবে দেখো লিখে রেখেছি দু নম্বর চ্যাপ্টার থেকে দু নম্বরের কোশ্চেন আসবে তিন নম্বর চ্যাপ্টার থেকে আসবে তাহলে দুই আসলো তিন আসলো তারপর পাঁচ নম্বর চ্যাপ্টার আসবে ঠিক আছে তো তারপর নম্বর চ্যাপ্টার আসবে তারপর চলে পর উনিশ নম্বর চ্যাপ্টার আসবে কুড়ি নম্বর চ্যাপ্টার আসবে ঠিক আছে আর হচ্ছে একুশ নম্বর চ্যাপ্টার লেখা হয়নি এটা একুশ নম্বর চ্যাপ্টার একুশ নম্বর চ্যাপ্টার থেকে আসবে ঠিক আছে তো এই হচ্ছে তোমার টোটাল তো দেখো এবার আমি কোশ্চেনগুলো একটা করে বলি কী কোশ্চেন লেখা আছে ফার্স্ট কোশ্চেন লিখেছি যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভোগ উদ্বৃত্ত কাকে বলে কনজিউমার সার্কলাস ঠিক আছে দু নম্বর কোশ্চেন ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী দুটি বিষয়ের নাম লেখো নেক্সট কোশ্চেন চাহিদার পরিবর্তন কাকে বলে চাহিদার পরিবর্তন কাকে বলে ঠিক আছে তারপরে কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন গিফেন গুডস কাকে বলে গিফেন দ্রব্য নেক্সট কোশ্চেন দিয়েছি কমরাসমান প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞা দাও তারপরে কোশ্চেন লিখেছি

তো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে নিকৃষ্ট দ্রব্য অতটা ইম্পর্টেন্ট নয় তাহলে চাহিদার নিয়মে দুটো ব্যতিক্রম লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন কোন দ্রব্যের চাহিদা কাকে বলে ইম্পর্টেন্ট নয় নেক্সট কোশ্চেন চাহিদা অপেক্ষক কাকে বলে তো এ কটা কোশ্চেন পড়লেই এই ফার্স্ট চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার টু কমপ্লিট হয়ে যাচ্ছে নেক্সট চ্যাপ্টার চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থেকে কি কি দিয়েছি কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দিয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে নেক্সট কোশ্চেন চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারণকারী দুটি বিষয় লেখো ঠিক আছে চাহিদা সিরিজ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে তার দুটো বিষয় লিখতে বলবে তো বলছে সম্পূর্ণ স্থিতিস্থাপক ও সম্পূর্ণ অস্থিরিজ চাহিদা রেখা আকৃতি চিত্ত দিয়ে নির্ণয় করো তাহলে সম্পূর্ণ স্থিতিস্থাপক আর সম্পূর্ণ অস্থিতিস্থাপক যে দুটো চাহিদা রেখা আছে না তুমি ছবিটা আঁকা প্র্যাকটিস করবে এবং পাশাপাশি কাকে বলেও করে রাখবে দেখা গেল তুমি চিত্রটা আঁকা প্র্যাকটিস করে গেলে কাকে বলে দিয়ে দিল তো একটু দেখে রাখবে কিছুই তো নেই সিম্পল একটা লাইন লেখা আছে নেক্সট একটা অঙ্ক দিয়েছি অঙ্কগুলো ক্লাসে প্রচুর করানো আছে তো বলছি কোন দ্রব্যের দাম পঞ্চাশ টাকা থেকে বেড়ে আশি টাকা হয়েছে পঞ্চাশ থেকে বেড়ে আশি টাকা হলো আর চাহিদার পরিমাণ আড়াইশো থেকে কমে দুশো কেজি হলে চাহিদার দামগত সিরিজতা কত হবে চাহিদার দামগত সিরিজতা কাকে বলে এটা পড়ে ভালো করে তারপর একটা অঙ্ক দিই কোনো দ্রব্যের দাম চার টাকা থেকে কমে দু টাকা হলো তাহলে চাহিদার পরিমাণ দশ কেজি থেকে বেড়ে পনেরো কেজি হয় তাহলে চাহিদার দামগত সিরিজ মান নির্ণয় করো তারপর বলছে চাহিদার আয়গত সিরিজতা কাকে বলে নেক্সট আরেকটা একটা অঙ্ক দিয়েছে কোন দ্রব্যের দাম ছটাকা টাকা থেকে বেড়ে নটাকা টাকা হলো তাহলে চাহিদার পরিমাণ দশ কেজি থেকে কমে পাঁচ কেজি হয় চাহিদার দাম কত সেসব মান কত তাহলে তুমি দেখতে পারলে আমি তিনটে অঙ্ক সেট করেছি চাহিদার স্মৃতিস্থাপকতা থেকে আমি তিনটে অঙ্ক সেট করেছি তিনটে অঙ্ক সেট করে কি কোশ্চেন দিয়ে যেখান থেকে তিনটে অঙ্ক সেট করেছি আর তিনটে কাকে বলে দামগত স্মৃতিস্থাপকতা পারস্পরিক স্মৃতিস্থাপকতা আয়গত স্মৃতিস্থাপকতা বলে এই তো কোশ্চেন দিয়েছি তো কিছু কোশ্চেন দিইনি নেক্সট চ্যাপ্টার ফাইভ থেকে যে শর্ট কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন দিয়েছি স্বল্পকালীন গড় ব্যয় গড় স্থির ব্যয় রেখা মানে এফসি সি কার্ড কেন হাইপার রেক্টাঙ্গুলার হাইপার বলা হয় অর্থাৎ আয়ত পরাবৃত্ত হয় কেন নেক্সট কোশ্চেন স্থির ব্যয় ও প্রযত্নশীল ব্যয় ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের মধ্যে পার্থক্য পড়বে নেক্সট গড় ব্যয়ের সঙ্গে প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখো এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে কেন বলছি দেখো গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়ের সম্পর্ক যদি তুমি ভালো করে পড়ো দু নম্বর কোশ্চেন তো আমি দিয়েছি সাইশানে এখান থেকে তুমি এমসি কিউ এমসি কিউ চলে আসতে পারে বললো যে গড় ব্যয় যখন বাড়ে তখন প্রান্তিক ব্যয় কি হয় গড় ব্যয় যখন কমে তখন প্রান্তিক ব্যয় কি হয় যখন গড় ব্যয় বুঝতে পারছো তো এরকম টাইপের যে কোশ্চেন গুলো ছিল এগুলো খুব ভালো করে পড়বে নেক্সট বলেছি প্রান্তিক ব্যয় কাকে বলে তারপরে বলছি ফার্মের স্থির ব্যয় দুটি উদাহরণ দাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয় দুটো কোশ্চেন এবছরের জন্য নেক্সট একই কোশ্চেন লেখা আছে ঠিক আছে এই কোশ্চেন লেখা আছে উৎপাদনের প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা দাও নেক্সট কোশ্চেন বলেছি উৎপাদনের দীর্ঘকালীন ব্যয় কখনোই স্বল্পকালীন ব্যয়ের থেকে বেশি হতে পারে না কেন নেক্সট কোশ্চেন ফার্মের গড় ব্যয় কাকে বলে তাহলে ফার্মের পরিবর্তনশীল ব্যয় দুটি উদাহরণ দাও তার বলেছে উৎপাদন প্রক্রিয়ায় যদি শুধুমাত্র সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান কার্যকরী হয় তাহলে দীর্ঘকালীন প্রান্তিক ও গড় ব্যয় রেখার আকৃতি কেমন হবে নেক্সট কোশ্চেন সুযোগ ব্যয় মানে অপরচুনিটি কস্ট কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে চ্যাপ্টার সিক্স বলছে দাম স্থির থাকলে গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউর মধ্যে সম্পর্ক কেমন হবে আলোচনা করো এ আর যদি কমন অসমান হয় তাহলে এ আর আর এমানের মধ্যে সম্পর্ক কি হবে নেক্সট বলছে মোট বিক্রয় লব্ধ আয় রেখা উদ্ধমুখী ও নিম্নভূমি অংশে প্রান্তিক আয় কিরূপ হবে নেক্সট কোশ্চেন এম আর যখন চিত্ত সহকারে ব্যাখ্যা করতে হবে নেক্সট কোয়েশ্চেন ফার্মের প্রান্তিক আয় দাম ও চাহিদা সিরিজ সম্পর্ক এটা তুমি জানো এম আর ইকুয়াল টু এ আর ব্যাকেটে ওয়ান মাইনাস ওয়ান বাই ই ঠিক আছে এই সম্পর্কটা তোমাকে লিখতে হবে নেক্সট কোশ্চেন মোট রেভিনিউ রেখার উদ্ধি অংশে প্রান্তিক রেভিনিউ রেখা কিনুভাবে চিত্ত সহকারে সেটা দেখাও নেক্সট বলেছে দেখাও যে ফার্মের গড় রেভিনিউ ও উৎপাদিত দ্রব্যের দাম পরস্পর সমান হয় নেক্সট কোশ্চেন চাহিদার দামগত স্থিতিশার মান অসীম হলে দাম ও প্রান্তিক রেভিনিউর মধ্যে সম্পর্ক খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয় নেক্সট কোশ্চেন দেখাও যে কোনো ফার্মের গড় রেভিনিউ ও তার উৎপাদিত দ্রব্যের বাজার দাম পরস্পর সমান নেক্সট কোশ্চেন চাহিদার দামগত স্থিতিশাপকতার মান এক হলে ফার্মের প্রান্তিক রেভিনিউ শূন্য হয় কেন প্রমাণ করো নেক্সট কোশ্চেন প্রান্তিক রেভিনিউ কি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছে নেক্সট চাপ্টার সতেরো নম্বর চাপ্টার বলছে প্রসারমূলক রাজকোষ নীতি কখন গ্রহণ করা হয় নেক্সট ঘাটতি বাজেট কাকে বলে নেক্সট ঘাটতি ব্যয় কাকে বলে নেক্সট ভারসাম্য ভারসাম্য বাজেট গুণ কাকে বলে নেক্সট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব সংক্রান্ত নীতির উল্লেখ করো নেক্সট প্রসারমূলক ফিসকাল নীতি বা রাজকোষ নীতি কাকে বলে নেক্সট সরকারি ব্যয়ের গুণক কাকে বলে নেক্সট রাজস্ব নীতি কাকে বলে নেক্সট সংকোচনমূলক ফিসকাল নীতি বলতে কি বোঝায় নেক্সট উনিশ নম্বর চ্যাপ্টার কিছু অঙ্ক দিয়েছি দুই পাঁচ সাত নয় এগারো এটা সমক পার্থক্য নির্ণয় করে দাও নেক্সট কোশ্চেন বিস্তৃতির পরিমাপ রূপে প্রসারের দুটি অসুবিধা বা সীমাবদ্ধতা লেখো নেক্সট সমক দুটি সুবিধা লেখো নেক্সট বিস্তৃতির দুটি পরিমাপ পদ্ধতি উল্লেখ করো নেক্সট লোড়েঞ্জ রেখা ও পূর্ণ সমত রেখার সাহায্যে গিনিসহ অঞ্চলটি চিহ্নিত করো নেক্সট বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসারের একটি সুবিধা একটি অসুবিধা লেখো নেক্সট বিস্তৃতির মানে মানে বিস্তৃতি কাকে বলে এটা পড়লেই হবে নেক্সট বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসারের সংখ্যা দাও নেক্সট গিনিসহ কি নেক্সট লোরেঞ্জ রেখা কাকে বলে এবার কুড়ি নম্বর চ্যাপ্টারে চলে আসো প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে নেক্সট একচেটিয়া প্রতিষ্ঠান ও একচেটিয়া শিল্প সমষ্টির মধ্যে পার্থক্য কি নেক্সট দারিদ্র্য পরিমাণ মাথা গোনা পদ্ধতি বলতে কি বোঝো নেক্সট আই আর ডিপি ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি ছিল নেক্সট দারিদ্রের চক্র বলতে কি বোঝো নেক্সট ভারতের জাতীয় আয় বৈষম্যের দুটি কারণ নেক্সট ভারতের দারিদ্র্যের দুটি কারণ নেক্সট মরসুমী বেকারত্ব কাকে বলে এর পরেরটা বলছে ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে প্রযুক্তিগত বেকারত্ব বলতে কি বোঝো নেক্সট দারিদ্র্য রেখা কাকে বলো ঠিক আছে তো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নেক্সট ভারতে দারিদ্র্য দূর করার জন্য গৃহীত ব্যবস্থা উল্লেখ করো নেক্সট এম জি এন আর ইজি এস মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্যটা কি নেক্সট গ্যাট এবং এর মধ্যে পার্থক্য লেখো নেক্সট ভারতবর্ষে বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ প্রক্রিয়া দুটি সুফল লেখো নেক্সট ভারতবর্ষে বিশ্বায়ন প্রক্রিয়া দুটি কুফল লেখো নেক্সট জীবন বিমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয় কেন নেক্সট বিমা ক্ষেত্রে আর্থিক সংস্কার নীতি দুটি ফলাফল লেখো নেক্সট নরসীমা কমিটি দুটি সুপারিশ লেখো নেক্সট বিমা ক্ষেত্রে সংস্কারের জন্য গৃহীত দুটি ব্যবস্থা লেখো নেক্সট ভারতে বিমা পরিষেবা সীমিত প্রসারের দুটি কারণ নেক্সট ক্রিপ ক্রিপস ট্রিপস কাকে বলে নেক্সট বাণিজ্যিক ব্যাংকের অকার্যকর সম্পদ বলতে কি নন পারফর্মিং অ্যাসেটস নেক্সট জীবন বিমা সাধারণ বিমার মধ্যে পার্থক্য নেক্সট নরসিমা কমের দুটি সুপারিশ দেখো ওই কোশ্চেনটা আগেই ছিল এই কোশ্চেনটা কেটে দিয়েছি একই কোশ্চেন রিপিট আছে নেক্সট ডব্লিউটিও এর কাজ ঠিক আছে তো নেক্সট বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে ভারত ভোগ করে এমন দুটি সুবিধা লেখো নেক্সট বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কি বোঝো সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন তারপরে কোশ্চেন বলে যে ভারতে বিমা ক্ষেত্রের সংস্কারের জন্য মালত্তা কমিটি যে কোনো সুপারিশ নেক্সট আইআরডিএ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি মানে নাইনটিন দুটি কাজ লেখো নেক্সট চলতি খাতে ভারতীয় টাকা রূপান্তর যোগ্যতা বলতে কি বোঝো নেক্সট নগদ জমার অনুপাত মানে সিআরআর কাকে বলে ঠিক আছে তো এই ছিল একটা কোশ্চেন পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবে এই কোশ্চেনগুলো তোমরা পড়ে যেও গ্রিন কালি দেওয়া যে কোশ্চেনগুলো একদম অ্যাভয়েড করবে না খুব ভালো করে পড়বে যেগুলো গ্রিন কালি নেই সেইগুলো একবার দুবার দেখে যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো পড়লে দু নম্বরে দশটা মানে কুড়ি নাম্বার পুরো সিকিওর হয়ে যাবে দু নম্বরের দশটা কুড়িটা নাম্বার পুরো সিকিওর হয়ে যাবে তো ঠিক আছে এই ভিডিওটা মানে যে আমি বললাম এই পিডিএফটা যদি তোমাদের দরকার হয় তাহলে আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া মানে এই ভিডিও যে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমরা ওখানে কাল বা পশুর মধ্যে এর পিডিএফটা ওখানে আপলোড করে দেবো ঠিক আছে তো তো কোনো সমস্যা নেই এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও